بهشت آزار کے آزاری نباشو کسے رابا کسے کارے نباشو اللہ بولے نا چاہینا ہمار بندہ کے جہنم جاک এজন্য আমি তওবার পথে ডাকলাম, আয় তওবা কর। যারা গুনাহ করিয়া শয়তানের ধোকায় পড়ে জুলুম করেছো, তওবা করো। এরে নবীর উম্মত, তওবা করার মতো যদি করো, গুনাহের খাতার থেকে নাম কেটে যাবে, জান্নাতের খাতায় নাম উঠে যাবে। আল্লাহ তওবার পথে আহ্বান করলেন, এক বিধর্মী লোক একটা মূর্তি বানাইয়া সামনে বসায় ওদারে ডাকে, সনম 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 সনম, এ আমার দেবতা, ও আমার খোদা, এইভাবে ডাকতেছে। কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। হঠাৎ একদিন সনম 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 ডাকতে ডাকতে জিব্বা দিয়া অনিচ্ছায় বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সামাদ। সাথে সাথে জবাব আসলো, লাব্বাইকা ইয়া আবদি, আল্লাহর বান্দা। চমকে গেল, এত বছর সনম সনম বলে ডাকলাম, কোনো আওয়াজ নাই, আজকে সমাদ শব্দ বের হয়ে গেল। কে আমাকে বলে তুই আমারে ডাকো কেন? কে আপনি? বলে আনা রব্বু, আমি তোর রব। বলে এতদিন ডাকলাম, এতদিন জবাব পেলাম না, আজকে সমাজ শব্দের ডাক পেলাম, জবাব পেলাম। বলে তুই এতদিন সনম বলে ডাকছো, সনম তো তোরে বানায় নাই, বানানেওয়ালা তো তোর রব। ওই রবেরে তুই ডাকবি, আমি তোর দিকে তাকায় ছিলাম, কখন তুই একটা আল্লাহ বলে জিব্বাটা দিয়ে ডাক দিবি। এরে বান্দা, তুই আব্বাকে ডাকো, মাকে ডাকো, বাধা নাই। মাঝে মাঝে তুই জবানটা দিয়ে আল্লাহর মহব্বতে আল্লাহকে ডাকবি। একটা মনের মতো যদি ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকের কারণে সব গুনাগুলো মাফ করে দিব। তুই যখন মাকে মা বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে আব্বা বলে ডাক দাও, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোর মা বাবায় তো তোরে বানায় নাই, কথা বলার শক্তি দিলাম আমি আল্লাহ, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ, সৌন্দর্যর শক্তি চেহারা সুন্দর করে দিলাম আমি আল্লাহ। তোর মা শুধু তোরে লালন পালন করে, একটু কাপড় দেয়, খানা দেয়, তোর বাবা তোরে একটু লালন করে, জন্য মা বাবার পাগল হয়ে গেছে। এরপর দেখ, তুই একবার ডাক দাও মা, যদি ডাক বন্ধ করো পাগলের মতো হয়ে যায়, কেন সন্তান আমাকে মা বলে ডাক দেয় না? রাতে আধারে মা স্বামীর বিছানায় ঘুমিয়ে, স্বামী ঘুমায়, হঠাৎ দেখে স্ত্রী কান্না করে। আল্লাহর বান্দা বলে, বিবি এই রাতের বেলা কান্না কেন করো? বলে মনে বড় দুঃখ। কি দুঃখ? বলে একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। তো অসুবিধা কি? এক সময় ডাকবে, সমস্যা কি? ডাকে না কেন? বলে ওর শাসনের জন্য ধমক দিলাম, অভিমান করে রাগ করে মা কয়া ডাকে না। এই কথা শোনার পরে স্বামী কয়, ও বিবি ঘুমাও, আজ নয় কাল তোমার কাছে ফিরে আসবে, মা বলে ডাক দিবে। মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ওরে সন্তান, ও স্বামী আমার, আমার সন্তানের মা ডাকে আমি এত মজা পাই, ওই মজা খানায় পাই না, ঘুমের মধ্যেও পাই না। আল্লাহ বলেন, ওরে গোলাম, তোরে আমি এমন সুন্দর করে ডাক দিলাম, এত সুন্দর করে বানাইলাম, তোর মায়ের থেকে 99 গুণ মায়া আমি আল্লাহর কুদরতের কাছে বেশি। তোর মায় যদি ডাক বন্ধ হয়ে গেলে কষ্ট পায়, আমি আল্লাহ কি মনে করো তোর ডাক বন্ধ হয়ে গেলে? আমি আল্লাহ কেন কষ্ট পাব না? তোর মা ডাক দিলে যেমন খুশি হয়, আমি আল্লাহকে ডাক দিলে কি পরিমাণ খুশি হব চিন্তা করে দেখো। ওই বান্দা সনম সনম ডাকার মধ্যে সমাদ শব্দ বলা মাত্র আল্লাহ জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকার মতো ডাকো,
তওবা করো, গুনাহ তো করিয়েই ফেলেছ, এখন কি করা যায়? তওবা করো, আমি চাই তওবা করিয়া আমার কাছে কান্না কর, সব গুনাহ মাফ করে দিব, জান্নাতে চলে যাবি। আমি চাই না তুই গুনাহগার হয়ে কবরে আসবি, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা, এখানে ভালো হয়ে আসলে ভালো ব্যবহার পাবি, খারাপ হয়ে আসলে ব্যবহার খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের গর্ত, আবার কারো জন্য কবর হবে জান্নাতের একমাত্র বাগান। অতএব কবরদার, গুনাহগার হয়ে কবরে আসবি না, তোর নরম শরীরের মধ্যে একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে আসলে মাটির চাপ কেমনে সহ্য করবি রে গলা? সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের গরম কেমনে সহ্য করবি? আল্লাহ বলেন, বারবার তওবা কর। এক যুবক বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই, এক পর্যায়ে গুনাহ করতে 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 তার বয়স বৃদ্ধ হয়ে গেল, মনে হয় যেন এখন হায়াত আর বেশি দিন বাকি নাই। হঠাৎ একদিন বিছানায় বসে চিন্তায় পড়ে গেল, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি পিস্তল দিয়ে কত মানুষ মায়ের সামনে হত্যা করেছি সন্তানের, ওই মা আমার পা জড়ায় কানছিল সারি নাই, এই অবস্থায় আমি কবরে যেতে চাই না, কারণ এই অভিশাপ আমার সন্তানের উপরেও চলে যাবে, মানুষ আমার সন্তানরাও গালি দিবে, তাহলে আমি ভালো কেমনে হতে পারি? চিন্তায় পড়ে গেল আল্লাহর বান্দা। এবার চিন্তা করতে করতে ফজরের আজান হয়ে গেল, বান্দা জীবনে মসজিদে যায় নাই, আজকে বান্দা মসজিদে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে দৌড়াচ্ছে, ইমাম সাহেব দেখি এত ভয় পেয়ে গেল, সন্ত্রাসী কর্মকাণ্ড করনেওয়ালা মসজিদের বারান্দায় কেন? ওই লোকটা বলে, ইমাম সাহেব ভয় পাবেন না, আমি গরম মেজাজ নিয়ে আসি নাই, আপনার কাছে নরম মেজাজ নিয়ে আসি তওবা করার জন্য। ইমাম সাহেব, আমি আজকে থেকে নামাজ পড়া শুরু করব, তওবা করায় দেন। ইমাম সাহেব তাকে তওবার জন্য আগে ওযু শিখিয়ে দিলেন, বান্দা ওযু করলো, আর বললেন নামাজ পড়ো, আর গভীর রাতে আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহর মতো দয়াময় কেউ নাই। সন্তান হাজার অন্যায় করে মা বাবার কাছে ক্ষমা চাইলে চোখের পানি দেখলে মা বাবার দয়া হয়ে যায়, দুনিয়ার ছাত্ররা যদি অপরাধ করে চোখের পানি সেরে ওস্তাদের সামনে দাঁড়ায় মায়া হয়ে যায়, ওই মা বাবার থেকে ওস্তাদদের থেকে আল্লাহর মায়া কি কম? আল্লাহর কাছে বান্দা যদি কান্না করো, আল্লাহর কেন দয়া হবে না, মায়া হবে না? আল্লাহ বলেন, তওবা কর, আমি জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইমাম সাহেব বলে, তুমি গভীর রাত্রে ঘরের মধ্যে এক কর্নারে উজু করিয়া আল্লাহর কাছে কান্না করতে থাকো। আল্লাহর বান্দা বাড়িতে ইমাম সাহেবের পরামর্শ নিয়ে বাড়িতে গেল, রাতের গভীরে ফজরের আগে তাহাজ্জুদের সময় ভোর রাতে উঠে উজু বানাইয়া যায় নামাজ বিছায় কান্নার আওয়াজ, এত পরিমাণে কান্না, হঠাৎ গাইবি আওয়াজ, এই বান্দা আর কাঁদিস না, তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেল। আবার আপনি লাইটটি জ্বালাইছেন কেন? হাসেন, ইসলামী আইন দেশে চালু থাকলে বুঝতেন ফিডা কারে করে, হাসেন। এই যেটি মোবাইলে ডিস্টার্ব করছে, এখন যদি দাঁড় করায় যে কি বয়ান হয়েছে একটাও কইতে পারবো না, আর মোবাইল চুরি হয়ে গেলে তোমার সব শেষ, কসু লইয়া বাড়ি যাবা আর কি নিবা, কপাল পড়লে আর কি করা? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আল্লাহর বান্দা যুবক কান্না শুরু করলো, গাইবি আওয়াজ,
তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা এই কথা শুনে আবার কান্না শুরু করলো। স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আমার, কান্না করে কি লাভ, গাইবে আওয়াজ আসলো, নামটা তো জাহান্নামের খাতায় লেখা। আল্লাহর বান্দা বলে, ও বিবি বলো, এই দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি? বলে, না আর কোন দরওয়াজা নাই। বলে, তা আমার দায়িত্ব কান্না করার, আমি করতেই থাকবো, ক্ষমা হবে কি হবে না এটা আল্লাহ পাকের ব্যাপার। এই ভাবিয়া বান্দা আবার কান্না শুরু করলো, কান্না বন্ধ করে লাভ নাই, এমন কান্না দিল, কিছুক্ষণ পর আবার গাইবে আওয়াজ আসলো, ওরে আমার গোলাম আর কাঁদবি না, তোর নামটা এখন জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে চোখের পানি সেরে তওবা করো আল্লাহর কাছে, আল্লাহর মতো দয়াময় কেউ নাই, গুনা নিয়ে কবরের দিয়ে যায় না রে বাবা। মনে মনে ভাবতেছো আরো 20 বছর বাঁচবো, তারপরে মরণ হবে, না রে আল্লাহর গোলাম এখানে বসছেন, ঘর পর্যন্ত উঠিয়া যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই। অতএব তওবা করে নাও রে যুবক ভাই, আপনার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, চাকরি করে, ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়াও নামাজ ছাড়ে না, কিয়ামতের ময়দানে তারে আপনার সামনে দাঁড় করায় যদি জিজ্ঞাসা করো নামাজ ছাড়ে নাই, তুই কেন নামাজ পড়লি না, কি জবাব দিবা? আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, জীবনে গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দেব না, জীবনে আর কোনো দিন নবীর সুন্নতের বিপরীত চলব না, আজ আমি গুনাহ থেকে তওবা করে নিলাম রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, কারণ তওবাকারীকে আল্লাহ এত বেশি মায়া করেন। হাদিসের মধ্যে নবী বলেন, সব বনি আদম ভুল করনেওয়ালা, এর মধ্যে ওই ভুল করনেওয়ালা বনি আদম দামি যে ভুল করার পরে তওবা করে, তওবা করনেওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর দরবারে তওবা করো, গুনাহ তো করিয়াই ফেললাম, আল্লাহ বলেন তওবা কর, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি সহ্য করতে পারবি না। একটা বেতের বাড়ি যদি কেউ আমার হাতে দেয় আমি সহ্য করতে পারি না। এরে যুবক, অন্ধকার কবরে গুনাগার হয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবি রে বাবা? সূর্যের গরম সহ্য করতে পারো না, গুনাগারের জাহান্নামের আগুন যখন জ্বলবে কেমন করে সহ্য করবারে আল্লাহর গোলাম? আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও, তওবার দরজায় ফিরে আসলাম, আর নামাজ পড়বো সারবো না, জিকির সারবো না, কোরআন তেলাওয়াত বন্ধ করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীর তরিকার উপরে জীবনটা পরিচালনা করবো। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত করো রে বাবা, মনেরে বুঝায় দেখো, তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো কত যুবক চাকরি করে, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? অবশ্যই পারবো, মনটাকে একটু মজবুত করে জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় তওবা করো, গলায় ছুরি আসবে, মরে যাবো, আর নামাজ ছাড়বো না, নবীর বিরোধিতা করবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আর